খেললেন, খেলবো আমরা, জিতবো আমরা, কারণ গোলকিপারের পা ভেঙে আছে, আর যারা খেলবে তারা নক আউট, তারা চলে আসছে এইদিকে, তার মানে খেলা হবে না, আমরা জিতে গেছি, শুধু অপেক্ষা ভোটের রেজাল্টের দিন। দাদা, নন্দীগ্রামে একটা মমতা ব্যানার্জি একটা ষড়যন্ত্র খাড়া করছে। মমতা ব্যানার্জি নিজে চক্রান্তকারী, সত্যি কথা বলতে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলো নিয়ে বলতে সব করছি, বাংলা একটা শিল্প হলো না, বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না, ভিক্ষার দান করে 1,000 টাকা 500 টাকা রেশন কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সেটাকে নিয়ে পরে ছেলেখেলা করছে। আজকে আমিও লড়াই নেমেছিলাম, বাংলা যুবকেরা সাথ দিয়েছিল, বিষ্ণুপুর লোকসভা যুবকেরা সাথ দিয়েছিল, আমি মনে করি বাংলায় শিল্প করতে হবে, কৃষিকে রেখে কৃষকদের যে 6,000 টাকা করে সেটা পর্যন্ত মমতাজি নিতে দিচ্ছে না। কেন মমতাজি কি ঘরের টাকা, তার ভাই পশু তোলা তুলছে? আগে তাই বাংলাতে মানুষের উন্নয়নের স্বার্থে সোনার বাংলা তৈরি করতে এই চক্রান্তকারী মমতাজিকে ভোটাতে হবে। কটা সিট পাবেন? আমরা মানুষের আশীর্বাদ থাকলে 200-এর উপরে সিট পাবো।